খান হচ্ছে মূলত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। আমি যদি একটু বুঝায় বলি, উদাহরণটা ভালো করে শুন। সাপোজ একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্ট এর মধ্যে 100 মার্কের একটা জেনারেল ম্যাথের পরীক্ষা নিস। তোমরা ইউজুয়ালি বলো তো মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিরকম নাম্বার পায়? মানে সাপোজ আমি যদি একটু রেঞ্জ বলি, যে 0 থেকে 40 একটা রেঞ্জ, 40 থেকে 70 একটা রেঞ্জ, আর 70 থেকে 100 একটা রেঞ্জ। তোমরা কি বলতে পারবা যে কোন রেঞ্জে সবচেয়ে বেশি স্টুডেন্ট থাকবে? হ্যাঁ, 40 থেকে 70। মানে এই রেঞ্জে, মানে পরিসংখ্যানের ক্ষেত্রে দেখা গেছে যে কেন্দ্রীয় মানগুলার ভ্যালু সবসময় বেশি হয়। তো এই কারণে আমরা এই পরিসংখ্যান চ্যাপ্টারে মূলত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ শিখব। এতে আমরা 3টা জিনিস শিখবো। 1 নাম্বার হচ্ছে গড়, 2 নাম্বার হচ্ছে মধ্য, আর 3 নাম্বার হলো প্রচুরক। আমার মনে হয় তোমরা এই 3টা টার্ম ক্লাস 8 এ পড়ে আসছো। তো যাই হোক, তারপরেও আমি বুঝাবো পুরাপুরি। আর আরেকটা বিষয় হলো, এইটা তো গেল আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এছাড়া আমরা কিছু গ্রাফ পেপারে বা ছক কাগজে পরিসংখ্যানের পরিমাপ দেখি। একটা হচ্ছে আয়তলেখ, আমার ধারণা ক্লাস 8 এ তোমরা পড়ে আসছো এটা আয়তলেখ। এখন নতুন যেগুলো শিখবা সেটা হলো ঘনসংখ্যা বহুভুজ, আর তৃতীয় জিনিসটা হলো অজীব রেখা। মানে এই প্রত্যেকটা দিয়ে কি বোঝায় সেটা আমি তোমাদের বুঝাবো। তা আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হবে গড়, মধ্য, প্রচুর, এবং আগামীকালকের ক্লাসে আমরা মূলত এই গ্রাফ পেপার গুলো দেখার চেষ্টা করব। তোমরা জানো যে পরিসংখ্যান হচ্ছে একটা আলাদা বিভাগ, যেখান থেকে তোমাদের 2টা প্রশ্ন আসবে এবং একটা তোমাকে অ্যান্সার করতেই হবে। তো এই চ্যাপ্টারটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? হ্যাঁ। সাধারণ গণিতের এইটা একটা আলাদা বিভাগ এবং এখান থেকে অবশ্যই 2টা প্রশ্ন আসবে। তো এই কারণে আমি গুরুত্ব সহকারে এটা করাচ্ছি। আর আরেকটা বিষয় হলো, এই যে তুমি গড় মধ্য প্রচুরক দেখতেছো বা পরিসংখ্যান, পরিসংখ্যান দুই ভাবে হিসাব হয়। পরিসংখ্যানের উপাত্ত বা ডেটা হয় 2 ধরনের, একটা হইলো শ্রেণীকৃত, মানে যেটাতে টেবিল করা থাকবে, টেবিল, আর আরেকটা হলো অশ্রেণীকৃত বা অবিন্যস্ত, এটাকে বিন্যস্ত বলা হয়, বিন্যস্ত উপাত্ত, মানে যেটা সাজানো আছে। আর অশ্রেণীকৃত যেটা সেটাকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। আমি যদি একটু উদাহরণ দিই, প্রথমে আমি অবিন্যস্ত উপাত্তের উদাহরণ দিচ্ছি। সাপোজ এই ক্লাসে তোমরা 5 জন স্টুডেন্ট আসো, 5 জন স্টুডেন্ট গণিতে 10 মার্কের একটা পরীক্ষা নিচ্ছি, এই 10 মার্কের পরীক্ষায় এরকম নাম্বার পাইছো 8, 7, 7, 6, 9। তো তোমরা হচ্ছে গণিতে এরকম নাম্বার পাইছো, আচ্ছা এটা 2টা 6 দিয়ে, তো গণিতে হচ্ছে তোমরা এরকম নাম্বার পাইছো, 3টা জিনিস আমাকে বের করতে বলো যে এই উপাত্তের গড় কত, মধ্য কত, প্রচুরক কত। ক্লাসে কেউ কি বলতে পারবা এই উপাত্তের গড় কত হবে? প্রথমত গড় কিভাবে বের করে বলো। ক্লাসের কয়জন বলতে পারবা? বলো বলো স্যার, এর গড় হলো 7.2। এক্সেলেন্ট। আমি যদি একটু বুঝায় বলি, সবগুলো যোগ করো কত হয়, 8 আর 7 এ 15, 15 আর 6 12, 36 কে যদি 5 দিয়ে ভাগ করো, ভেরি গুড, 7.2 হবে। এটা হলো গড়। মধ্যক কিভাবে বের করে তোমরা কি জানো? মধ্যক হচ্ছে ভেরা ছোট থেকে বড় আগে সাজায় নিতে হয়, 6, 6, 7, 8, 9। তাহলে বলো তো ভেরা, এখানে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছি, এখানে মোট কয়টা পদ আছে? 5টা। মধ্যপদ কোনটা বলো তো? মধ্যে কি কই আছে? 7 আছে। তাহলে মধ্যক হবে হচ্ছে 7। আমি কি সবাইকে বুঝাইতে পারছি গড় কত, মধ্যক কত? এবারে হলো প্রচুরক, বলো কোন উপাত্তটা সবচেয়ে বেশি বা প্রচুর আছে?
তাহলে প্রচুরক হবে ছয়। তাহলে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কিভাবে গড় মধ্য প্রচুরক বের করতে হয় তা তো সহজেই বুঝতে পারছো, এটা ক্লাস এইটেও বোধ হয় ছিল, আমি কি ঠিক বলছি? তো এইবারে আসো, আমরা মূলত আজকে যেটা শিখব সেটা হচ্ছে শ্রেণীকৃত বা টেবিল থাকলে কিভাবে গড় মধ্য প্রচুরক করে। আবার গড় বের করার দুইটা নিয়ম আছে, একটা সরাসরি একটা সংক্ষিপ্ত। তো প্রথমত আমি ফর্মুলা গুলা লিখে দিচ্ছি শ্রেণীকৃত উপাত্তের জন্য, তারপরে আমরা এই টাইপের অঙ্কগুলা করব। প্রথমত সুন্দরভাবে সূত্রগুলা লিখে নাও, আর সূত্রগুলার ব্যাখ্যা আমি অঙ্ক করানোর সময় দিব। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। ক্লাসের সবাই ফাইন, তো সবাই লিখে রাখো শ্রেণীকৃত উপাত্তের জন্য, এটার হেডলাইন আমি যদিও লাস্ট এটা স্ক্রিনশট রাখবো, শ্রেণীকৃত উপাত্তের জন্য। এক, সরাসরি পদ্ধতিতে গড়, সরাসরি পদ্ধতিতে গড় হইল সামেশন অফ FI XI বাই N। সামেশন মানে জানো ভেরা, এই চিহ্নটা সমষ্টি বোঝায়। ক্লাসের সবাই কি জানি? জি ভাইয়া। ওকে, আর আরেকটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিকে গড়। আগে আমি ফর্মুলাগুলো লিখে নেই, তারপরে আমি ব্যাখ্যা দিব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র হচ্ছে, আচ্ছা এটা কি গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয়, x বার হচ্ছে a প্লাস সামেশন অফ FI UI বাই N ইনটু H। গেল। দুই নাম্বার হলো মধ্যক, মধ্যকের সূত্র হচ্ছে L প্লাস N বাই 2 মাইনাস FC ইনটু H বাই FM। ভেরা, L তারপরে FC, H, FM এগুলো কি জিনিস প্রত্যেকটা আমি বুঝাবো, আগে সূত্রগুলো লিখে না। তিন নাম্বার হইল প্রচুরক, প্রচুরক সূত্র হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইনটু H। H হইল শ্রেণী ব্যাপ্তি, মানে একটা শ্রেণী ব্যাপ্তিতে কতগুলা পদ আছে সেটা। তোমরা সুন্দর মতো সূত্রগুলো একটু লিখে নাও, আমি একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি। ক্লাস শেষে আমি এটা তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা আপাতত লিখে নিতে পারো, অথবা যদি নাও লিখতে পারো গ্রুপে তোমরা পেয়ে যাবে। সবাই কি বুঝতে পারছো কোনটা কি? হ্যাঁ বলো ভাই। আমার পান্থ ভাইয়া না আপনার সাথে ভাই দেখা করতে চাচ্ছিল, কখন আসবে ভাইয়া, আপনি কখন থাকবেন কোচিং এ? আজকে মানে 11:30টার পরে আসলে ফ্রি থাকবো আমি। হ্যাঁ, জুম্মার আগ পর্যন্ত। আচ্ছা ভাই, 11:30টার পরে। হ্যাঁ, ওকে। তো সূত্রগুলো একটু লিখে রাখছো না সবাই, অথবা যদি নাও লিখতে পারো পরেও তোমরা লেখার সুযোগ পাবা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো আমি কোনটা কি জিনিস সেটা অঙ্ক করানোর সময় ব্যাখ্যা করব। তো চলে আসো আমরা একটু একটা ম্যাথ করি, অনুশীলনীটা তোমাদের সামনে শেয়ার করতেছি। ভেরা, আজকে আজকের ইতে আমরা মূলত দুইটা ম্যাথ পুরোপুরি করব। তোমাদের কাছে কি বই আছে কারো কাছে? জি ভাইয়া। আচ্ছা, বই একজনের কাছে লাগবে। আমরা যে ম্যাথটা প্রথমত করব সেটা হচ্ছে 12 নাম্বার সৃজনশীল। ভেরা, প্রথমত আমাকে বলো যে এই জিনিসটা এটা কি বিন্যস্ত নাকি অবিন্যস্ত উপাত্ত? এটা বলো। অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত, তাহলে ফার্স্টে এটাকে আমাকে টেবিলে সাজায় নিতে হবে। মানে টেবিলে সাজানোর প্রক্রিয়াটাকে বলা হয় গণসংখ্যা নিবেশন সারণী। বুঝতে পারছো আমার কথা? একটা অবিন্যস্ত উপাত্তকে সাজাইলে যে জিনিসটা আমরা পাই সেটা হলো গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা বলতে কি বোঝায় বলতো ভেরা? একটা উপাত্তে ট্যালির সংখ্যা, মানে কয়টা উপাত্ত আছে, মানে একটা নির্দিষ্ট রেঞ্জে কয়টা উপাত্ত আছে এটা বের করার প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে গণসংখ্যা। তোমরা একটু কষ্ট করে ফাইন্ড আউট করবা যে এখানে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট
সংখ্যাটা কত? প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত নাম্বারের মধ্যে সবচেয়ে বড় মনে হয় 98, তাই না? দেখো তো ভাইয়া, 98। জি ভাইয়া। আর সবচেয়ে ছোটটা মনে হয় 32, আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। তোমরা একটু ফাইন্ড আউট করে দেখতে পারো, এর চেয়ে বড় আর এর চেয়ে ছোট নাই। তো ঠিক আছে, আমরা পুরো সৃজনশীলটাই পারফেক্টলি কমপ্লিট করব, এইভাবে সৃজনশীল আসবে। কোন জায়গায় কোনটা বুঝতে সমস্যা হলে আমাকে বলবা, সূত্রগুলো নিশ্চয়ই লিখে নিছো। ভেরা, তোমাদের মনে থাকবে, তোমাদের কিন্তু যারা মানে অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের কাছে অফলাইনে করবে, মানে অনলাইনে হয়তো এই মাসে শুরু করতেছে না, তো আমরা যারা নতুন ভর্তি হবে আগামী মাসে, যে চ্যাপ্টার গুলো তোমাদের হয়ে গেছে তাদের হয়তো এক্সট্রা ক্লাস নিতে হবে অফলাইনে। তো তোমরা চাইলে, তোমরা যদি মনে করো যে হ্যাঁ ওই টপিক গুলো আমি আবার করবো, তাহলে তাদের সাথে দেখতে পারো, কিন্তু শিডিউল ব্যাচে কিন্তু নতুন চ্যাপ্টার পড়ানো হবে। সবাই কি বুঝতেছো আমার কথা, ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। এবারে 12-র ক, প্রদত্ত উপাত্তটির ধরন, প্রদত্ত উপাত্তটি একটি অবিন্যস্ত উপাত্তের তথ্য। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। গেল, এক নাম্বার পাওয়া গেল। আর আরেকটা কি বলছে, কোন শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে? আর একটু বলবা, কোন শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে? ট্যালির যোগফল। কোন শ্রেণীর গণসংখ্যা বলতে ওই শ্রেণীর ট্যালির যোগফল বোঝায়। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? যারা ট্যালি ট্যালি চিহ্ন জানো তো নাকি, মানে আমরা বলি যে একটা উপাত্তে কয়টা আছে, তো তোমরা যদি এই দুই লাইন লেখো, তোমরা মনে রাখবা ভেরা, জ্ঞানমূলকে না বেশি লেখার চেষ্টা করবা না, কারণ জ্ঞানমূলকে তোমাকে যেটা চাবে পারফেক্টলি ওইটাই আনসার করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি তোমাদের, ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ফাইন, তো আমাদের প্রথম পার্টটা গেল, প্রদত্ত উপাত্তটি একটি অবিন্যস্ত উপাত্তের তথ্য, আর কোন শ্রেণীর গণসংখ্যা বলতে ওই শ্রেণীর ট্যালির যোগফল বোঝায়। তো ক শেষ। খ নাম্বারে হচ্ছে আমাকে ওই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। তোমাদের হয়তো মনে আছে ক্লাস এইটে তোমরা পড়ে আসছো, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার আগে শ্রেণীর সংখ্যা কয়টা, উপাত্তের সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করে উপাত্তের পরিধি, এগুলো বের করতে হয়, মনে আছে সবার? জি ভাই। আমি একটু বলে নিচ্ছি, বলো উপাত্তের সর্বোচ্চ নম্বর, সর্বোচ্চ মান কত? 98। এবং সর্বনিম্ন মান কত? 32। এক্সেলেন্ট। কে কে বলতে পারবা উপাত্তের পরিধি বা পরিসর কত? উপাত্তের পরিসর, হ্যাঁ, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বাদ দিয়ে এক যোগ করতে হয়। এক যোগ করতে হয় কেন, সেটা কি বলতে পারবা কেউ? বেরা, তুমি যদি 32 থেকে গণা শুরু করো, মানে তুমি যদি 5 থেকে 10 গণো, তাহলে কত হবে বলো তো? 5, 6, 7, 8, 9, 10, 6 হয়ে যায় না? মানে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, তার সাথে 1 যোগ করলে পরিসর হয়। সবাই কি আমার কথা বুঝতেছো, ক্লাসের সবাই? জি ভাইয়া। শ্রেণী ব্যাপ্তি 10 ধরে, আমি যদি 10 ধরে নিই, প্রাপ্ত শ্রেণী সংখ্যা কত হবে? কয়টা শ্রেণী হবে ক্লাসের? কে, ভেরি গুড, 67/10, দ্যাট ইজ 6.7। তো পূর্ণ সংখ্যায় সেটা হবে 7, কারণ শ্রেণীর সংখ্যা কখনো ভগ্নাংশ হবে না, তো ভগ্নাংশ হইলে পরবর্তী পূর্ণ সংখ্যাটা লিখে দিবা। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতেছো? ফাইন। তো সবসময় মনে রাখবা, তোমরা না শ্রেণীগুলা এইভাবে দেওয়ার চেষ্টা করবা, 31 থেকে 40, 41 থেকে 50,
ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। আর কি ভাই? 10 শ্রেণী ব্যক্তি ধরে। হ্যাঁ, শ্রেণী ব্যক্তি 10 ধরে। তো ঠিক আছে, আমরা শ্রেণী ব্যক্তি 10ই তো ধরছি। তো আমরা আসল গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করতে, এতটুকু হোপফুলি লেখা হয়ে গেছে, বা তোমরা একটা স্ক্রিনশট রেখে দিতে পারো যদি লেখা শেষ না হয়। আর পাশাপাশি তোমরা জানো যে রেকর্ডিং গুলো পাচ্ছ। ইনফ্যাক্ট আমরা কিন্তু যখন অফলাইন ক্লাসে আসব তখনও কিন্তু ক্লাসগুলো রেকর্ড করা থাকবে। দ্যাট ইজ ওয়াই তোমরা যেটা হয় যে সাপোজ তুমি কেউ যদি ক্লাস মিস করে একান্তই, আর কেউ যদি সাপোজ ক্লাসের কোনো অংশ আবার দেখতে চায় সেটা দেখার সুযোগ থাকবে। সবাই বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই ফাইন। সো আমরা একটু মুছে দিচ্ছি। গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। গণসংখ্যা নিবেশন সারণী, তো আমরা যেটা করব সেটা হইল সুন্দরভাবে ছক তৈরি করো। ছকে তিনটা জিনিস থাকবে, এক কি শ্রেণী ব্যক্তি, দুই কি ট্যালি, আর তিন কি বলো গণসংখ্যা। এটা হলো গণসংখ্যা নিবেশন সারণী। আমাদের সারণী কয়টা ভেড়া? সাতটা। শ্রেণী সংখ্যা ভাইয়া, গণসংখ্যা নিবেশন এটা আরেকবার একটু বুঝাইতে পারেন? মানে ভেড়া নিবেশন মানে হচ্ছে কোন জিনিস নির্ণয় করার জন্য যেই প্রক্রিয়াটা তোমরা অ্যাপ্লাই করো সেটা নিবেশন হবে, মানে গণসংখ্যা তৈরির সারণী। তো গণসংখ্যা কিভাবে তৈরি করি বলতো? ট্যালির মাধ্যমে না? সেই কারণে আমি দেখবো যে 31 থেকে 40 এ কয়টা ট্যালি আছে, সেটাই তার গণসংখ্যা হবে না? আমি কি বুঝাইতে পারতেছি? গণসংখ্যা নিবেশন মানে হচ্ছে গণসংখ্যা তৈরির সারণী। আমি কি বুঝতে পার বুঝাইতে পারছি? জি ভাইয়া। ক্লাসের সবাই এখানে ১১ বা ২১ ৩১ এইভাবে ধরাটা ভালো। আমি কি বুঝাইতে পারতেছি? ওকে, সাতটা শ্রেণী আমরা আগে এঁকে নিই। 5, 6, 7 এখানে একটা লাস্টে এন লাগবে। 41 থেকে ৫০, 51 থেকে ৬০, 61 থেকে ৭০, 71 থেকে ৮০, 81 থেকে ৯০, 91 থেকে ১০০। বেড়া তোমরা আমাকে সিরিয়াল তোমরা জানো তো নিশ্চয়ই, 1, 2, 3, 4, 5 নাকি ট্যালি? ক্লাসের সবাই জি ভাইয়া। ওকে, আমাকে একটা একটা করে সিরিয়ালি বলো, প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যাটা কত ভাইরা? 76। হ্যাঁ বলো, 76। এই এক, এই যে যেখানে হয় ওইখানে এক দিবা সিরিয়ালি, আস্তে আস্তে একটা একটা করে বলে যাও। 50টা বলো। 65, 98, 99, 74, 54, 68, 56, 73, 83, 87, 57, 92, 45, 77, 77, 87, 87, 86, 86, 42, 42, 32, 32, হ্যাঁ তারপরে 75, 79, 89, 48, 48, 97,
এবার গুণি তিন পাঁচ আট বারো দশ সাত পাঁচ দেখো তো পঞ্চাশ হয় কিনা ষোলো ষোলো আর বারোতে আঠাইশ আটত্রিশ আটত্রিশ আর বারো পঞ্চাশ ঠিক আছে ক্লাসের সবাই কি বুঝতেছো মেয়েরা গণসংখ্যা নিবেশন সারণী কি বুঝতে পারছো জি স্যার এইটা ক্লাস এইটে করে আসছো তো এবারে আসো আমরা নতুন জিনিস শিখি সেটা হচ্ছে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা এই গড় নির্ণয় করতে পারি মেয়েরা তোমরা মনে হয় সরাসরি পদ্ধতি জানো শ্রেণী মধ্যবিন্দু বের করা এটা হচ্ছে এক্সআই গণসংখ্যাটাকে বলা হয় এফআই তো এফআই আর এক্সআই গুণ করে যোগ করে এন দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায় ক্লাসের সবাই কি সরাসরি পদ্ধতিটা ক্লাস এইটে শিখে আসছো না আমি আবার বলি শ্রেণী ব্যাপ্তি থেকে মধ্যবিন্দুটা বের করবা মধ্যবিন্দু কেমনে বের করে বলো তো একত্রিশ থেকে চল্লিশ এর মধ্যবিন্দু যোগ করে দুই দিয়ে ভাগ হ্যাঁ হ্যাঁ তাহলে হবে 35.5 এভাবে করে প্রত্যেকটা শ্রেণী মধ্যবিন্দু বের করতে পারবা আচ্ছা আমি শ্রেণী মধ্যবিন্দু অবশ্য বের করে দেখাবই তোর চিন্তা নাই ওকে গণসংখ্যা নিবেশন সারণী বুঝছো এইটা বুঝছো কিনা আমাকে বলো ওকে তো এটা চাইলে স্ক্রিনশট রাখতে পারো অথবা পরবর্তীতে তুলে নিও এবারে এটা একটু ভুলে যাও না ওকে তিন পাঁচ আট বারো দশ সাত পাঁচ এবার গ নাম্বারটা করব আমরা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করে সেটা একটু দেখি ওকে তো এবার ফিনিশ গ নাম্বার গ নাম্বার লিখবা নিম্নে সারণী তৈরি করে নিম্নে সারণী তৈরি করে প্রদত্ত উপাত্তের গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করা হল আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করতেছি তো এবার সংক্ষিপ্ত পদ্ধতির জন্য তোমরা মনে রাখবা যারা অনেকগুলা ডেটা লাগে হ্যাঁ ঠিক আছে গণসংখ্যা কিন্তু এটা একটু সাইডে লিখতে হবে তো আমি মুছে দিচ্ছি ছোট ছোট করে লিখতে হবে প্রথমত শ্রেণী মধ্যবিন্দু গণসংখ্যা
বিচ্যুতি সংখ্যা ইউআই এম তো শ্রেণী মধ্যবিন্দু শ্রেণী মধ্যবিন্দুকে এক্সআই বলে শ্রেণী মধ্যবিন্দু স্যার হ্যাঁ বলো স্যার প্রদত্ত উপাত্তের গড়ের পর কি লিখছেন প্রদত্ত উপাত্তের গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করা হবে সংক্ষিপ্ত পদ্ধতি যদিও সংক্ষিপ্ত পদ্ধতিটাই বড় সবাই কি বুঝতেছো নামে সংক্ষিপ্ত কিন্তু আসলে এটা বড় আর সুবিধাটা হলো যে এটাতে ক্যালকুলেটর ছাড়াও আসলে সহজে ক্যালকুলেশন করা যায় শ্রেণী মধ্যবিন্দু এক্সআই এটা হলো গণসংখ্যা এফআই গণসংখ্যাকে ইংরেজিতে ফ্রিকোয়েন্সি বলে এই কারণে এফআই ইউআই বিচ্যুতি সংখ্যা এটার সূত্র হইল এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ এটা আমি বুঝাই দিব আর ফাইনালি হলো এফআই ইউআই এটা আমি বুঝাই দিচ্ছি তার আগে তোমরা আমাকে বলো শ্রেণী মধ্যবিন্দু এটা তো পারো গড় সংখ্যা তো পারো তিন পাঁচ সাত দশ নাকি না না তিন পাঁচ দশ বারো তিন পাঁচ আট ও তিন পাঁচ আট তারপরে কত দশ বারো দশ তিন পাঁচ আট বারো দশ বারো দশ সাত পাঁচ n ইকুয়াল টু 50 ছিল তো এই দুটা তো পারোই তাই না এই দুটা কোনো সমস্যা আছে এটা এটা বেরা সবসময় মনে রাখবা এই দুটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যেটা পাবা সেটাই হলো শ্রেণী মধ্যবিন্দু তাহলে যোগ করে দুই দিয়ে ভাগ করলে হয় 35.5 এখন বলো বাকিগুলো কি প্রত্যেকটা এরকম করবা খালি 10 বাড়িয়ে দেবো না খালি 10 বাড়াই দিবা কারেক্ট তোমার কষ্ট করাই লাগে না সরি 65 আমি কি সবাইকে মধ্যপথটা বুঝাইতে পারছি শ্রেণী মধ্যবিন্দুটা জি ভাইয়া যোগ করে দুই দিয়ে ভাগ তারপরে ক্রমান্বয়ে আমি 10 বাড়াই গেছি ফাইন বেরা এখন মনে রাখবা সব সময় বলতো সর্বোচ্চ গণসংখ্যা কোথায় সর্বোচ্চ গণসংখ্যা 61 থেকে 70 তোমরা মনে রাখবা এই শ্রেণীর শ্রেণী মধ্যবিন্দুকে বলা হয় সর্বোচ্চ গণসংখ্যা যেখানে আছে সেই শ্রেণীর গণসংখ্যাকে বলা সরি শ্রেণী মধ্যবিন্দুকে বলা হয় অনুমিত গড় সেই অনুমিত গড় বা আনুমানিক গড় সেই আনুমানিক গড়কে এ দ্বারা প্রকাশ করে মনে রাখবা যেখানে সর্বোচ্চ গণসংখ্যা হবে সেইখানকার এক্সআই শ্রেণী মধ্যবিন্দুকে বলা হয় আনুমানিক গড় মানে গড়টা এটার কাছাকাছি হবে সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই মানে সহজভাবে বলি যেই নাম্বারটা সবচেয়ে বেশি মানুষজন পাইছে গড় কি ওই নাম্বারের কাছাকাছি হবে না ক্লাসের সবাই কি বুঝতেছো ওকে তো এইবারে আসো মজার একটা জিনিস শিখাই তোমাকে সেটা হলো যেখানে সর্বোচ্চ মানে গণসংখ্যা হবে সেই বরাবর তুমি বিচ্যুতি সংখ্যা ইউআই কে বলা হয় বিচ্যুতি সংখ্যা সেটা দিবা জিরো তারপরে ক্রমান্বয়ে উপরে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর নিচে লিখবা প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি আবার বলি যেখানে সর্বোচ্চ করা লাগে না কিন্তু এটার আসলে নিয়ম আছে আমি বলতেছি তোমাকে আমাকে শেষ করতে দাও সর্বোচ্চ গণসংখ্যা যেখানে সেখানে আমি বিচ্যুতি সংখ্যা জিরো লিখি ক্রমান্বয়ে উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নিচের দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এবারে আসো এটা কিন্তু অরিজিনাল নিয়ম না অরিজিনাল নিয়মটা কি দেখো ইউআই কি লিখছি এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি এরা বলতো ব্যাপ্তি কত এখানে ব্যক্তি কত 31 থেকে 40 10 না 10 এখন বলছে ইউআই মানে হচ্ছে এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ বলো তো এই ঘরে এক্সআই কত
35.5 এই ঘরে এক্সাইটা কি 35.5 না বলো তো প্রথম ঘরে জি ভাইয়া আর এ কত বলো তো ভাইয়া 65.5 বলো 35.5 থেকে 65.5 বিয়োগ করলে কত হয় 30 10 দিয়ে ভাগ করলে কত হয় ভাইরা -3 কিন্তু তুমি জীবনেও এই প্রক্রিয়া করবা না সূত্রটা লিখবা কিন্তু তুমি কি করবা সর্বোচ্চ গণসংখ্যায় জিরো বসায় দিবা ক্রমান্বয়ে উপরে -1 -2 -3 নিচের দিকে +1 +2 +3 +4 এমনি যদি হয় যত পারবে লাগবে না খালি এইভাবে লিখবা কখনোই করা লাগবে হ্যাঁ হ্যাঁ সব সময় মিলে যাবে এটা সবাই কি বুঝতেছো জি ভাইয়া দেখো এটাও মিলে হ্যাঁ অলওয়েজ মিলবে এটা তো বলো তো আমাকে 45.5 থেকে 65.5 বিয়োগ করলে কত হয় 20 -20 কে 10 দিয়ে ভাগ করলে কি -2 হয় না সবাই কি বুঝতেছো জি ভাইয়া বিচ্যুতি সংখ্যা কিভাবে নির্ণয় করে তা কি বুঝতে পারছো জি ভাইয়া ওকে ফাইন এবারে হলো fi ইনটু ui যারা বলো তো fi ইনটু ui কত -9 -10 -8 0 10 14 3 5 15 summation of fi ui লাগবে 27 হয় 27 থেকে 29 12 হয় বোধ হয় নাকি না এটা হলো 27 29 আর 10 12 হয় না দেখো তো একটু পাশে সবাই কি বুঝতেছো 12 হয় 12 হয় তো fi ui টা কি বুঝতে পারছো জি ভাই fi আর ui গুণ করে লাস্টে সামেশন করছে এরা এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি এখনো শেষ হয়নি সূত্র আছে কিন্তু আমি তোমাকে ইন দা মিন টাইম সরাসরি পদ্ধতিটা শিখাই যেটা তোমরা ক্লাস 9 8 এ শিখছো সবাই শুনো তোমরা এই তিনটা ঘর ঠিক ছিল এই দুটা গুণ করতে পারবা না fi আর xi fi আর xi গুণ করে তারপরে তুমি সামেশন অফ fi xi টা লিখবা সবাই বুঝো fi আর xi আছে fi xi টা লিখে n দিয়ে ভাগ করলেই গড়টা হয়ে যায় সেটা ক্লাস 8 এ তোমরা শিখে আসছো মনে আছে সরাসরি পদ্ধতিতে গড় জি ভাইয়া তো আমাদের আজকের বাড়ির কাজটা থাকবে এই অঙ্কটাই তোমরা সরাসরি পদ্ধতিতে গড়টা নির্ণয় করো গ নম্বরটা হ্যাঁ এই গ নম্বরটা মানে এই তিনটা ঠিক থাকবে এখানে কি লিখবা বলো তো 4 নম্বরটা fi xi তারপরে গুণ করবা সবগুলা নিচে কি লিখবা বলো সামেশন অফ fi xi তারপরে কি করবা তারপরে হবে সামেশন অফ xi বাই n अगेन আমি বুঝাইতে পারছি সবাইকে মানে গড়টা হবে সরাসরি পদ্ধতিতে আমি লিখে দিছি আজকে যদিও তোমাদের ফার্স্টেই কিন্তু এইটাই আজকে তোমাদের একমাত্র কাজ হবে যেটা আমি কালকে চেক করব সবাই কি আমার কথা বুঝতেছো জি ভাইয়া ফাইন সো এবার এই পুরো গড়টা আমাদের হয়ে গেল চাইলে তোমরা একটা স্ক্রিনশট রেখে দিতে পারো পরবর্তীতে আমরা তোমাদের গ্রুপে এটা পোস্ট করে দিব না বা তোমরা ভিডিও দেখেও লিখে নিতে পারো তো এবারে কেউ কি বলতে পারবা ভেরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র কি ছিল জানা আছে এনিওয়ান গড় x বার a প্লাস সামেশন অফ fi ui বাই n ইনটু h মনে আছে ভেরা সূত্র লিখে দিছিলাম গড় এ কত কোন আনুমানিক গড় কত বলো ভেরা আনুমানিক গড় হচ্ছে 65.5 সামেশন অফ fi ui কত বের হইছে কষ্ট করে বলো 12 ভাগ 50 ইনটু এইচ কত ভেরা ব্যাপ্তি 10 ভেরা কারো রেসপন্স পাচ্ছি না কেন বুঝো না এটা fi ui তো বের করছি
এন হইলো 50 আর এইচ হচ্ছে 10 সবাই কি বুঝছো ক্লাসের সবাই জি ভাইয়া আচ্ছা বলো তো 12 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 12 ভাগ 5 2.4 তাহলে 67.9 ইজ দ্য অ্যানসার ক্লাসের সবাই কি বুঝছো ক্লাসের সবাই কি গড় নির্ণয়টা বুঝতে পারছো সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করতে হয় আমি যদি চেঞ্জ করে দিই তাহলে কি পারবা আমি একটা কাজ দিছি তোমাদের অলরেডি আমাদের এই সিজনশীলটা শেষ হয়ে গেছে তোমাদের কিন্তু আজকে অলরেডি একটা কাজ দিছি আমি আরেকটা কাজ দিব বেরা এই ম্যাপটা দেখতে পাচ্ছ সবাই 14 নাম্বার ক্লাসের সবাই এই ম্যাপটা থেকে ভালো করে শুনো এই ম্যাপটা থেকে তোমরা গড় নির্ণয় করবা যদিও এখানে চায় নাই গড় কিন্তু এই 14 নাম্বারটায় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবা আমি কি বুঝাইতে পারতেছি তোমাদের তো আমি অঙ্কটা করাবো কিন্তু এখানে গড় চায় নাই তোমরা গড়টা অবশ্যই নির্ণয় করবা আজকে আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি তোমাদের মধ্যক এবং প্রচুরকে ভেরা 14 নাম্বারেরই আমরা ক আর খ নাম্বারটা করে দিব এখানে কতে খালি বলছে মধ্যক নির্ণয়ের সূত্রটা খালি লিখতে কিন্তু আমি কষ্ট করে তোমাকে মধ্যকটা নির্ণয় করে দিব সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই তাহলে হবে কি তুমি দুইটাই শিখে যাবা আর আগামী কালকের ক্লাসে আমরা পুরোপুরি মানে গ্রাফগুলা শিখব এই কারণে ক্লাসের আগে আমি আগেই বলে রাখি তোমরা কিন্তু গ্রাফ পেপারটা নিয়ে বসবা সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই আগামী কালকে ক্লাসের আগে তোমরা সবাই কিন্তু গ্রাফ নিয়ে বসবা কারণ আমি গ্রাফগুলো একে রাখবো এবং তোমাদের স্ক্রিনে দেখাবো তোমরাও সেটা দেখে নিজেরা আঁকবা ক্লাসের সবাইকে কি আমি বুঝাইতে পারছি জি ভাই জি ভাই ফাইন ফাইন এবার আমরা তোমরা আমাকে একটু এটা বইলো মানে ছকটা আরেকবার বইলো তোমরা ক্রমযোজিত গণসংখ্যার নাম শুনছো কিউমুলেটিভ ক্রমযোজিত গণসংখ্যা তো 14 নাম্বারটার লিখো প্রদত্ত উপাত্তের ক্রমযোজিত গণসংখ্যা সারণী ক্রমযোজিত গণসংখ্যা সারণী বা নিবেশন সারণী নিম্নরূপ ওকে তোমাদের কাছে আমি জানতে চাই এখানে তিনটা জিনিস হবে এক হচ্ছে শ্রেণীব্যাপ্তি দুই হইল গণসংখ্যা তিন হইল ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যা FI আর এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা মানে প্রত্যেকটা গণসংখ্যা আগেরটার সাথে যোগ হবে বলো ভেরা ব্যক্তিগুলো কি কি আছে কষ্ট করে যার কাছে বই আছে কষ্ট করে বলো আমাকে 45 to 49 ওকে তারপরে পাঁচ পাঁচ করে বাড়তেছে তাই তো 50 to 54 তারপর বলো 55 to 59 62 to 64 কত পর্যন্ত আছে বলো তো 74 ওকে আরেকটা আছে এই পর্যন্তই আছে নাকি আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই দেবে এরা এই অঙ্কটার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবা একই রকম নিয়মে দেবে ক্লাসের সবাই ওকে এটা তো আরো সুবিধা তোমাকে ট্যালি করতেই হবে না তাহলে তুমি সরাসরি পেরে যাবা তো এইটা বলো আমাকে ও আচ্ছা দুঃখিত সরি একটা মিস্টেক সরি এখানে চারটা ঘর হবে প্যারা
শ্রেণী মধ্যবিন্দুটা দিতে হবে, আমি সেটা ভুলে গেছি, শ্রেণী মধ্যবিন্দুটা দিয়ে শ্রেণী মধ্যবিন্দু এক্স আই, কোন সংখ্যা এফ আই, মধ্যবিন্দু গুলো কত একটু বলবা কষ্ট করে, মনে হয় পারবা, প্রথমটা বলো পঁয়তাল্লিশ আর ৪৯ যোগ করলে হয় ৯৪, দুই দিয়ে ভাগ করলে ৪৭, এর পরের গুলা কত কত করে যোগ করবা বলো তো দেখি, পাঁচ করে, পাঁচ করে করে যোগ করবা, ভেরি গুড, বুঝাতে পারছি ক্লাসের সবাই, গণসংখ্যা গুলা একটু কষ্ট করে বলো, গণসংখ্যা গুলা কত হয়, ফোর ফোর এইট এইট টেন টেন টোয়েন্টি টোয়েন্টি টুয়েলভ টুয়েলভ সিক্স, ভেরা ক্রমযোজিত কেমনে লেখে, এটা ফোর এটা ফোর, ফোর আর এইটে টুয়েলভ, টুয়েলভ আর টেনে টোয়েন্টি টু, টোয়েন্টি টু আর ইসে ফর্টি টু, ফর্টি টু আর টুয়েলভ ফিফটি ফোর, ফিফটি ফোর আর সিক্স সিক্সটি, টেন ইকাল টু ষাট, বুঝাইতে পারছি সবাইকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী, ক্লাসে প্রত্যেকে কি এটা বুঝছো আমাকে একটু জানাও, ক্লাসের সবাই কি গণসংখ্যা নিবেশন সারণীটা বুঝছো, তোমাদের একটু আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখতেছি, ওকে ওকে, এবার আমি একটু পাশে রেখে দিলাম কারণ আমার এই ছকটাও লাগবে, ভেরা আমাকে বলছে মধ্যক আর প্রচুরকটা নির্ণয় করতে, যদিও পথে খালি বলছে মধ্যকটার সূত্র লেখো, কিন্তু আমি তোমাকে মধ্যক নির্ণয় দেখাই দিচ্ছি, ভেরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, মধ্যকের জন্য যেই উপাত্ত গুলা লাগবে সেটা হলো এক, মানে এটা ক, ক নাম্বার হইলো এন, এন হইল মোট পদ সংখ্যা, বলো মোট পদ সংখ্যা কত, ক্লাসের কে কে বলতে পারবা মানে মোট গণসংখ্যা কত, সিক্সটি, মোট গণসংখ্যা, এইচ কত ভেড়া, শ্রেণী ব্যক্তি কত, শ্রেণী ব্যক্তি কত ভেড়া, কোনো কারো মানে আমি রেসপন্স পাচ্ছি না, তার মানে বুঝতেছো না নাকি, পঁয়তাল্লিশ থেকে ৪৯ শ্রেণী ব্যক্তি কত, h equal to 5, আমি কি বুঝাইতে পারতেছি, ভেরা আমি তোমাদের কেন রেসপন্স পাচ্ছি না, মানে তোমরা কি বুঝতে পারছো না নাকি, সবাইকে আমার কথা শুনতেছো, তাহলে বলো না কেন এইচ ইকাল টু ফাইভ বুঝছো, এন ইকাল টু সিক্সটি, এই দুটা জিনিস কি বুঝতে পারছো, আচ্ছা এরপরে এফ এম দ্বারা বুঝায় ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি মানে সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা কত, কে বলতে পারবা, টোয়েন্টি, টোয়েন্টি, ধন্যবাদ ভাইয়া, রেসপন্স করতে হবে নাহলে আমি বুঝবো কিভাবে, যে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণী কোনটা বলো তো ভাইয়া, মধ্যক শ্রেণী হচ্ছে ভালো করে শুনো, মানে মধ্যক শ্রেণী কেমনে বের করে, ৬০ কে দুই দিয়ে ভাগ করলে কত হয়, ৩০, ৩০ বলো তো, ৩০ কে কোথায় অতিক্রম করছে, কোন ৩২ থেকে ৬৪ এ, তাহলে এইটা হলো মধ্যক শ্রেণী, মানে এইটাকে তুমি দুই দিয়ে ভাগ করবা, ৬০ কে দুই দিয়ে,
তাহলে হলো 30 দেখবা 30 কোথায় অতিক্রম করছে সবাই কি আমার কথা বুঝতেছো জি ভাইয়া এটাকে বলা হয় মধ্যক শ্রেণী আর প্রচুরক শ্রেণী হচ্ছে যেখানে গণসংখ্যা প্রচুর আছে বলো তো প্রচুরক শ্রেণী কোনটা ইয়ংকে ভাই 62 64 এইটাই হবে কারণ সবচেয়ে বড় গণসংখ্যা এখানেই আছে তাহলে মধ্যক শ্রেণী কোনটা আর প্রচুরক শ্রেণী কোনটা তা কি বুঝতে পারছো জি ভাইয়া এই দুটা সেম তো এল এর মান কি হবে বলো তো মধ্যক শ্রেণীর লোয়ার ভ্যালু নিম্ন সীমা কত 60 আর লাস্ট এফসি এটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ভেরা এটা হচ্ছে মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা বলো তো মধ্যক শ্রেণী এটা না জি ভাইয়া তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কোনটা 22 আবার বলি টোটালটা এন হচ্ছে মোট গণসংখ্যা এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি এফএম হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা আর এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা বুঝাইতে পারতেছি আমি জি ভাইয়া বল ক্লাসের সবাই কারো কোনো প্রশ্ন আছে ওকে এবার মধ্যক নির্ণয়ের সূত্রটা কি কেউ মুখস্থ বলতে পারবা আজকেই পড়াইছি তোমাকে এনিওয়ান জানা আছে মধ্যক সূত্রটা মুখস্থ করবা এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ডিভাইডেড বাই এইচ বাই এফ এম ক্লাসের সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই এল প্লাস এন বাই টু মাইনাস এইচ বাই এফ এম ক্লাসের সবাই কি বুঝতেছো জি স্যার ওকে মানগুলা বসাই 60 প্লাস এন বাই টু এন হচ্ছে এন ও 60 বাই টু মাইনাস এফ সি হলো 22 এইচ বাই এফ এম এইচ হলো 5 এফ এম হলো 20 60 প্লাস এটা দুই দিয়ে কাটলে হয় 30 30 থেকে 22 গেলে 8 আর এটা 5 আর 20 কাটাকাটি গেলে 1/4 অ্যানসার 62 হয় সবাই কি বুঝতেছি ভাই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা জিনিসটা কি একটু বুঝতাম না ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ গণসংখ্যা সবচেয়ে বড় গণসংখ্যা কোথায় মানে কোন ঘরে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে বুঝছো আমি বের করে তোমাকে দেখাই দিলাম আমি কি বুঝাইতে পারছি ফাইন এবারে আসো প্রচুরক নির্ণয় খ নাম্বারটা করাই দিব এর সাথে আমরা শেষ করব তোমাদের আজকে দুইটা কাজ দিছি একটা হচ্ছে 12 নাম্বার সৃজনশীলের গ নাম্বারটা সরাসরি পদ্ধতিতে করবা আর 14 নাম্বার সৃজনশীল যেটা আমি এখন করাচ্ছি সেটা গ নির্ণয়টা সংক্ষিপ্ত পদ্ধতিতে করব বুঝছো সবাই জি ভাইয়া ফাইন এবার প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে নতুন দুইটা জিনিস ছিল আমি যদি সূত্রটা তোমাদের সামনে একটু তুলে ধরি এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এর মধ্যে এল আর এইচ মনে হয় তোমরা অলরেডি শিখে গেছো তাই না এল কি বলতো এইবার প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা প্রচুরক শ্রেণীটাও কি 60 থেকে 64 না ভেরা ক্লাসের সবাই এবার মনোযোগ দিয়ে শুনো ভালো করে শুনো এইচ আমরা জানি এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি তো তোমরা যদি খেয়াল করো এফ ওয়ানটা হবে সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার আগের গণসংখ্যাটার বিয়োগ বিয়োগফল বলতো ভেরা সর্বোচ্চ গণসংখ্যা কত চিত্রে দেখতে পাচ্ছ এখন 20 তাহলে তার আগের গণসংখ্যাটা কত 10 তাহলে বলো এফ ওয়ান কত হবে 10 আর এফ টু হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার পরের গণসংখ্যাটা বিয়োগ বলো এফ টু এর মান কত হবে 8 সবাই কি বুঝতে পারছো নতুন দুইটা টার্ম প্রচুরকের জন্য
আবার বলি, সর্বোচ্চ গণসংখ্যা থেকে আগের গণসংখ্যাটা বিয়োগ করলে যেটা পাবা সেটা হলো এফ ওয়ান, আর সর্বোচ্চ গণসংখ্যা থেকে পরের গণসংখ্যাটা বিয়োগ করলে যেটা পাবা সেটা হচ্ছে এফ। তাহলে আসো প্রচুরক নির্ণয় করি। এক ছক দিয়ে কিন্তু তোমরা মনে রাখবা মধ্যকার প্রচুরক দুইটাই বের করা যায়। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, খ নাম্বার, উপাত্ত হতে এল হইল প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি পাঁচ, এফ ওয়ান কত 20-10 মানে 10, এফ টু কত 20-12 মানে 8। তাহলে জানা আছে প্রচুরক কত বলো, ভালো হয়ে যাবে সূত্রটা একটু বলো, এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু 8। বুঝাইতে পারতেছি আমি পাশের সবাই? যারা পরিসংখ্যান অনেক সহজ, অনেকে গ্রাফ আঁকতে একটু ভয় পায়, কিন্তু কোনো সমস্যা না, গ্রাফ গুলাও খুবই সহজ। আগামীকালকে তোমরা গ্রাফ নিয়ে বসবা, চারটা গ্রাফ করাবো আর দুইটা অঙ্ক করাই দিব, তাইলে মোটামুটি পরিসংখ্যান চ্যাপ্টারটা হয়ে যাবে, এবং এতটাই ভালো বিষয় যে এখান থেকে তুমি মানে ইজিলি 10 পাওয়া যাবা নিশ্চিত ভাবে। মানে দেখা গেছে মানে যারা ফেলও করে কোনো নাম্বার পায় না, তারাও পরিসংখ্যানে নাম্বার পায়। সবাই কি আমার কথা বুঝতেছে? কারণ এটা এত সহজ। ওকে, সো এল হইল 5, 10/10+8 = 5, তো উপরে হবে 50/18, মোস্ট প্রবাবলি আমার যতটুকু ধারণা 62.777 হয়, তাই না? দেখো তো একটু। তো আমি এটা প্রায় লিখে দিব 62.78 প্রায়। ভেরা, তোমরা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় মধ্য প্রচুরক এইটি পড়ে আসছো, কিন্তু আমরা এই চ্যাপ্টারে মূলত বিন্যস্ত উপাত্ত করব। অবিন্যস্ত আমি উদাহরণটা দেখাই দিব এইটে করে আসলেও। সবাই কি আমার কথা বুঝতেছো? যাই হোক, দুইটা কাজ আজকে দিছি, দুইটা কাজ অবশ্যই চাই, আগামীকালকে আমরা চ্যাপ্টারের বাকি অংশ করব। তোমরা কিন্তু অবশ্যই গ্রাফ পেপারটা নিয়ে বসবা। ভালো থাকো সবাই।